নমস্কার, আমার নাম হারাধন বাউরি। এই ধনকে আপনারা প্রত্যেকে চেনেন। সামনে পঞ্চায়েত ইলেকশন, একবার ভোট দিয়ে এই ধনকে ঠাড়ো করুন, শুধু ধনের কাজ দেখে নেবেন। বন্ধুগণ, সামনে পঞ্চায়েত ইলেকশন, আমি কথা দিচ্ছি, আমি যদি একবার জিততে পারি আমার গায়ে একটা বেকার ছেলে রাখবো না, প্রত্যেকটা বেকার ছেলের কাজ দিয়ে দেবো, প্রত্যেকটা বেকার ছেলে হাতে পিস্তল ধরিয়ে দেবো, সব চিন্তাই করবার খাবে। বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি আমি কথা দিচ্ছি আমার গায়ে একটা বিধবা রাখবো না, প্রত্যেকটা বিধবার স্বামীর ব্যবস্থা করে দেবো। সরকার যদি না দেয় আমি নিজে না সরি, আমি সরকারকে বলবো বিধবাদের স্বামীর দরকার, নইলে ওরা যাবে কোথা। বন্ধুগণ, আমার বিরোধী পার্টি ওই নমিতা গ্রামে গ্রামে মদের ভাটি ভেঙে দিচ্ছে, এ কত বড় অন্যায় আপনারা বলুন। সারাদিন পরিশ্রম করার পর যদি একটু মদ না খেলাম, যদি মদ খেয়ে লোকের পাঁচিল না ডেঙ্কাইলাম, যদি লোকের মশারি না তুললাম, তাহলে করলামটা কি? হাততালি নাই বন্ধু, ভোট দিয়ে একবার ধনকে ঠাড়ো করো, সুদের কাজ দেখে নেবেন। বন্ধুগণ, আমার বিরোধীবাদী নমিতা জানেন গ্রামের রাস্তায় মোরাম করে দিয়েছে, এ আমাদের কত ক্ষতি হচ্ছে। আমরা ধানের কুটো মারতে পারছি না, আর সেই কুটুরি চালের ভাত খেলে এত কাঁকড় হচ্ছে যে আমরা দাঁত ভেঙে যাবে। বন্ধুগণ, আমার বিরোধীবাদী নমিতা ওই মোরাম আমি তুলে দেবো, দিয়ে আমি কত দিচ্ছি প্রত্যেকটা বাড়ির সামনে গর্ত করে দেবো, আপনারা তেলাপিয়া চাষ করবেন খাবেন। বন্ধুগণ, ওই নমিতা গ্রামে গ্রামে ইলেকট্রিক তার করে দিয়েছে, সারা রাত আলো চলছে, যারা চুরি করে খায় তারা গ্রামে বাদ বেরোইতে পারছে না। আপনারা আমাকে ভোট দেন, ওই ইলেকট্রিক পোল তুলে ফেলে দেবো। আমার চিহ্ন হচ্ছে হারিকেন চিহ্ন, যার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, হেরিকেল জেলে বসে থাকবে। বন্ধুগণ, আমার বিরোধীবাদী নমিতা মেয়ে ছেলে ও কোন উপকারে লাগে, যে জল খেয়ে মানুষ বেঁচে থাকে, যে জল খেয়ে গরু বাছুর বেঁচে থাকে, সেই জলে ওই মেয়েরা মুছিয়ে দেয়। হাততালি নয় বন্ধু, আজকে জলে মুছছে কাল আপনাদের মুখে মুছে দেবে, তাই একবার ভোট দিয়ে এই ধনকে ছাড়ো করো, শুধু ধনের কাজ দেখে নেবেন। তাই আমি বেশি কিছু বলতে চাই না, আমারই পাড়ার ছেলে কালু বাবুকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, হাততালি। বেশি খাই নাই তো, এ শালা বাবরি করিস কি রে? ও কাকা, এরে আমি খাই নাই গো। হ্যাঁ, বেশি খাই নাই তো, না গো। দেখছি না প্রচুর ভদ্রলোকের মেয়ে ছেলে আছে, যেন উল্টো পাল্টা করু না। চিন্তা নাই কাকা, যা শিখলাম তাই বলবি, সেই গুলো বল। হ্যাঁ রে বল। হ্যাঁ, কি করছিস? লুঙ্গি না মারে, এ শালো সৌনি পাউরি বাইর করে দেয়, এ হারাম দাদা করে দিকে রে, মেয়ে ছেলে আছে লুঙ্গি তুলে দিয়েছে, উল্টে ভালো করে বল। হ্যালো হ্যালো হ্যালো, মাইক ভালো আছে শালো, বলো কি গণেশ? এই শালো বাবু কি শিখলে আমার কি বলছি বল। বন্ধুগণ, বাবাগণ, মা গণ ও আমার বউ, তোর আবার কটা বউ আছে? একটা বউ কি খেতে দে বউ গো? যে এলাকাটা আছে, ঠিক আছে, এই এলাকায় যে বড় বড় খাসি কোনো চুরি হয় কে করে জানেন? আপনারা জানেন না, আমি কিন্তু জানি। হারাধন কাকা চুরি করে। বন্ধুগণ, ওই নামে পার্টিতে আমি কাজ করছিলাম, ওই
পরে শুয়ে থাকবে সারা। কিন্তু এই নামিতা থাকে না জানেন, আমি একদিন মদ খেয়ে মাঝে ভাতারে ঝগড়া করলাম। কাতে কাতে মাঝে ভাতারে? এ শালু বাবরি ভাষা দেখ দেখিনি। তবে এ মাঝে ভাতার কি রে? বল মেয়ে মরো দে না মাঝে ভাতার রে, আর আমরা তো এটা মিটতে কি রে? মেয়ে মরো তো ঝগড়া করলাম, আমার বউটা পালিয়ে গেল। হ্যাঁ ওই নমিতা ভাগটিকে বললাম আমার বউকে এনে দিতে হবে, কিন্তু ওই নমিতা এনে দিল না। শাশুড়ির বকলে গন্ধ কত বল বন্ধুগণ। আমি মনে করি ধানের বস্তায় ঢুকে যাবে। বোমবার করে বসে আস রে বোম কেটে পেলি বাবা, সে বীরভূম থেকে বোম বোম ভরলি কোথা? আর আমাদের ওইখানে আলু আছে, আলুতে লেগে বাস্ট হয়ে যাবে। আলু করে লেগে দাও আলু। খুলিয়ে ছুটে দেবে একবারে গুদুম তো মাগি উদুম হয়ে চলে এসেছি, উদুম হয়ে যাবো। আরে ওরে বস, তোর বোঙায় হাত যা লাগতো সেগুলো গেছে তো? সত্যি তোর স্বভাবটা দেখছি এখন যায় না। আরে আমি ভোট পাই কি করবি? আমার ভোটে আমি যখন জিতব আমার বিজয় মিছিল হবে না। কটা ডিম লিয়ে তা দেখা হারে তোর সাহস দেখে মরবাক লাগছে। তুই কোন সাহসে এখানে এসেছিস? মান সম্মান থাকতে এখানে কেটে পড় বলছি। তোর ভয়ে আসবে না নাকি? আমরা কম মাস্টার নই। এই ভারতবর্ষে যত বোম গুলো তৈরি হয় কে করে জানিস? কে করে জানিস? আমি কি জানো? আমি কি জানি? আমি তো মনে করি ভয় খেয়ে গেছিলাম, তুই বান্ধি যাই। আমি তো ভাবলাম নতুন করে মানে আবার ক্ষুদিরাম জন্ম নিল। ক্ষুদিরাম লয় ওর নাম নেরারাম, সে দেখেই বুঝতে পারছি। এই কেটে মার কেটে মার। হ্যাঁ তুই কেটে মার। এই মার মার দিবি না। এই বেশি বন্ধ করবি না। তুই আমাকে চিনিস না? ভোট একবার পাই তোর ব্যবস্থা করব। কি করব? তোকে গ্রাম ছাড়া করব রে। হ্যাঁ তোকে গ্রামে টিকতে দেবো না। আর তোকে কি করব আর দেখিনি? হ্যাঁ আমাকে কি করবি? তোর মাথা চাইছে ঘোল ঢেলে দেবো। তাই
নাকি আরে আমার মাথা যাইতে হবে না এখানে আমাকে সবাই জানে সবাই জেনে কে চেনে তোকে আমাকে আরে আমি গায়ের একজনা আমার ভোট দিতে কে ভুলো না আমি গায়ের একজনা ভোট দিতে কে ভুলো না আমি গায়ের একজনা তোকে ভোট দেবে না তোকে দেবে একে যদি ভোট দেবেন গো একে যদি ভোট দেবেন গো গায়ের একটা ইয়ং ছেলে বাড়ি কেটে পড়বো তুই ভাবলি কি করে কেন কেন শোন আমি একা আছি নাই আমার সঙ্গে আছিস একবার দেখ কে রে কই মা পুটি একবার এদিকে আই তো মা ওরে গাই বকনে বেরিয়ে বলেছ তো ওরে আমরা গাই বকনে বেরিয়েছি তুই বুড়ো সার হয়ে দাঁড়িয়েছিস বলি বলে না না সার হয়ে এসেছি তোর মায়ের পালং শাক এসেই দেখাবো আমার মা পালং শাক লাগায় নি আমার মা ধন্যে পাতা লাগিয়েছে খাবি ধন্যে পাতা আমার মায়ের জমিতে যাবি দিয়ে দুধ থেকে দেখবি আবার কচি 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 একবারে লক 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 করছে ধন্যে পাতা হ্যাঁ হবে না কেন তোর মায়ের সাম্মা ছিল জল ভালো জি ধন্যে পাতা হবে না তবে না তো কি চল বেশি মস্তানি করবি না চল বে উড়িয়ে ভাবলে আমাকে বলছে চলবে আচ্ছা যন্ত্র বার করেছি বাবু আরে গাই বক্ষণে ফেরিয়ে বলছো বাবু আমাকে মস্তানি দেখাই না এই তুই কি ভেবেছিলিস রে কেন রে আমার মাকে পেয়ে একা যা মন তাই বলে যাচ্ছিস হ্যাঁ তুই কি ভেবেছিস আমার মায়ের পাশে কেউ নেই ওরে আমার মায়ের পাশে আমি আছি রে দরকার যদি পড়ে প্রত্যেকটা গ্রামে যাব প্রত্যেকটা মানুষের বাড়ি যাব আর সবাইকে কি বলবো এই যে দাদা ভোটটা আমার মাকে দেবেন এই যে দিদি ভোটটা আমার মাকে দেবেন লোকে মুখের ভাষা শুনে ব্যবহার দেখে আপনি দেবেন তোর মতন লাগছে না দেবে না তোরা তো ভোট নিতে আসেই না তোরা মা বেটি তো বুকি বুকি ড্যান্স করতে আইছি আরে শোন ভোটের আগে যদি বুকি বুকি ড্যান্স দেখিয়ে ভোট আদায় হয় তাহলে মাত দাঙ্গা করে লাভ নাই তোর মতন তো নয় মাত দাঙ্গা করে জোর করে ভোট আদায় করব বেশি পাকাম করবি না কি করবি মারিব চুলে তো মায়ের নাম যাবে ভুলে কি আর মায়ের নাম যাও ভুলে ছোড়া মারব কানে মুদবি প্যানে কি বলে আমরা প্যানে মুদবো এই যে আলু দেখেছিস শান্ত হও কমরেড কমরেড শান্ত হও তোদের কমরেড কোথা থেকে আলু বার করছে রে এটা কমরেড একবার বস্তা থেকে আলু বার করছে ওরে তোদের কমরেড ভাবলাম যে প্যান থেকে যখন আলু বার করছে আলু সাইজ বেশ মোটাই হবে ছাড়া আমাদের ভয় দেখাতে মারবে নিয়ে চলে এসেছিস চলবে শোন সকালবেলা আমাদের বাড়ি চলে যাবি আলু সাইজ দেখে আসবি কিরকম মায়ের আম সাইজে একটা আলু নেই আমি এরাম সাইজে একটা আলু নি মা এক বাচ্চারে আমি এক বাচ্চারি মা এক বাচ্চারে আমি এক বাচ্চারি আর আমাদের মার্বেল নিয়ে এসে ভয় দেখাতে দেখেছিস এইরকম আলু ভল্লি খেলতে স্যার তোদের কমরেডকে বল যেখানকার আলু সেখানে ভরে রাখতে ওই আলু যদি আমি একবার কোষে টিপে ধরতে পারি না এবার কোষে টিপে ধরবো ধর আলুকে টেনে কাছে নিয়ে আসবো যে আলুকে নিচে রেখে দেবো যে আলুতে ছচ্ছর করে মুতে দেবো যে আলুর প্যাক বার করে দেবো তোর পেট সামনে ডিএপি জল রে তাই তাহলে আলু সাইজ মোটা হয়ে যাবে তো তবে না তো কি কেনবার কেনবার আর তুই কেনবার তুই কেন এ মেরা সাথ পঙ্গা মত লেনা রে মিট্টি মে গাড়ুঙ্গি কমরেড ভাষাটা কি বললো বুঝতে পারে না ও হিন্দিতে বলছে হিন্দিতে তুই হিন্দি বুঝিস হ্যাঁ কাকা কি বললে বলছে যে পশ্চিমাতে নিয়ে গে গুদা গুদা অশোকুদা খাবে আরাম দাদা অশোকুদা খাবে রসগোল্লা খাবো না আমাদের মা বিটির সাথে লাগ দিলে মাটি খুঁড়ে পুঁতে দেবো আর তোর মায়ের হিসেল ঘরে গিয়ে প্যাক হয়ে উঠতে যাবো আর যেই আমার মায়ের হিসেল ঘরে প্যাক হয়ে উঠি আমি পোল্ট্রি মুরগি দেখেছিস তো পোল্ট্রি মুরগির মতো দুটো পাকনাই ধরবো আর মাঝখান থেকে পরাত করছি দেবো আচ্ছা যন্ত্র বার করেছি বাবু
তোর পেটটা একবার দেখাবি, এই এ তোর পেটটা একবার দেখাবি, তোর পেটটা তো তেল বলি গেছে, এই আমার মায়ের পেট দেখবি কি রে? আমার মায়ের পেট দেখার জন্য ভাগ্য করে আসতে হবে। আমার মা যদি একবার উঠে দাঁড়িয়ে পড়ে না, যদি ছায়াটা এরকম ছেড়ে দেয় না, তা তোর মতন হারাধন দশটা পুক পুক করে বেরিয়ে যাবে। তোর মায়ের ছায়ার তলায় কি এটিএম ভরা আছে নাকি? আরে তোর মতন হারাধন আগুন দি, আরে এটিএম আছে নাকি? তাহলে আমার মায়ের পেট দেখবি কি করে? চল চল, আরে চল চল, ভোট আমার মাই পাবে। কেন? আমার মাকে সবাই জানে, সবাই চেনে, ভোট আমার মাকে সবাই দেবে। আরে আমার মাকে সবাই জানে, আমার মায়ের কলঙ্ক নাই কোনোখানে, আমার মাকে সবাই জানে। তোর মায়ের কলঙ্ক নাই কোনোখানে, এই তো তোর মাকে সবাই জানে, তোর বাবা নাই তুই হলি কেনে। হারামজাদা আমার খেজার কোকিলের মতো ওদের মাসায় জিম পেয়ে যায়। কাজ করে দেখাতে হবে মানুষকে। শোন আমার মা যাকে যেটা কথা দেয় সে কাজটা করে দেখায়, তবেই তো আমার মাকে সবাই ভালোবাসে। আর আমার মা যে দিয়েছে কথা, আরে পাড়ায় পাড়ায় হবে কন্যার ব্যবস্থা, আমার মা যে দিয়েছে কথা। ও তোর মা কল বসাবে, লোকে জল খাবে, সবাই খাবে, তুই খাবি, তোর মায়ের কলে জল খাবে যে, তোর মায়ের কলে জল খাবে যে, আরে তার গায়ে নোনা কোনোদিন ছাড়বে না। আমি রাম ছাগল, তোর বেটি কি বলছে আমি রাম ছাগল? আরে রাম ছাগলি, ওরে ভোট এখনো হবে কখন, তোর মা গায়ার তুই বকন। আমি এই দলে চলে এসেছি।
তো চৈত্র থেকে আমি এই দলে চলে এসেছি। আমার চৈত্র কি খারাপ? আরে যে সব মানুষ দিন রাত্রি মদ খেয়ে যেখানে খুশি সেখানে পড়ে থাকে, সে কি জনসাধারণের সেবা করবে? রে ওরা কথা কিছু মনে করবেন না, ওরা বিরোধী পার্টি ওরা বলবে। আজকে মিটিং করার আগে মদ খেয়ে কোথায় পড়ছিলিস? আরে তুই ছিলি সাতু ছালাই পরে, আরে তুই ছিলি সাতু ছালাই পরে। আর তোদের মেম্বার কত ছিল সেটা কোথায় ছিলেন গো? আমার সামনে লজ্জে এলে তোদের ওই ধোপ মেম্বারটাকে ছাড়বো না। আমি টুটি ধরি কি মারিস? পুটকি পুটকি। আরে ওই মশা পুটকি টুটি ধরি মারিস? তুই বিরাট দন্ত, তাই তোরা আমার সামনে লজ্জে আসিস না।